হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে আহমদপুর বীরভূম। তো এখানে একটা ছোট্ট একটা পার্ক, তো সেই ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে হচ্ছে আমার পিসির বাড়ি। তো আমি পিসির বাড়ি এসেছি, তো ভাবলাম বিকেলবেলায় কী করব, তো একটু বেরু বেরু করে আসি। তো এই ছোট্ট পার্কটাতে আমি এসেছি একটু বেড়াতে বিকেলবেলার টাইমটা দাদা বৌদির সাথে। তো দেখো, জায়গাটা সত্যি খুব সুন্দর। আসলে ওয়েদার মেক মেক হয়ে আছে, তো ওই জন্য ফোকাসটা একটু হচ্ছে না। তো সত্যি এই ছোট পার্কটা খুব সুন্দর, সুইমিং পুল আছে, একটা রিসর্ট টাইপের। এখানে ছোট ছোট কটেজ আছে, একদিন এই শান্ত পরিবেশে তোমরা যদি ইচ্ছা করো তো তোমরা, এটা আহমদপুর বীরভূম ডিস্ট্রিক্ট, আর এই পার্কটার নাম আমি ঠিক বলতে পারবো না, তো আমি ফার্স্ট টাইম এখানে এসেছি। আর খুব সুন্দর, ভালো, মনোরম পরিবেশ, তো সত্যি খুব সুন্দর জায়গাটা। জায়গাটা সত্যি খুব সুন্দর। আর হ্যাঁ, সত্যি আছে, প্রচণ্ড ভিড় আছে। এই পার্ক থেকে বেরিয়ে যাব আর একটা অন্য জায়গা, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এখন ঠিক সন্ধ্যা হয়ে গেছে, আমরা যাচ্ছি আহমদপুর থেকে অনেকটাই দূরে একটা জায়গা। আর এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। তো এই জায়গাটাও সত্যি খুব সুন্দর। আর এখন সন্ধ্যা আরতি হচ্ছে, আমরা সন্ধ্যাবেলায় এখানে ঢুকলাম। তো সন্ধ্যা আরতি হচ্ছে, তো সেই সন্ধ্যা আরতি আমরা দেখলাম। আর অন্ধকারে দেখা যাচ্ছে না, তেমন লাইট নেই এখানে। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু অনেকটাই বড় জায়গা, আর মন্দিরটা অনেকটা উঁচুতে বলতে গেলে। আর বেশ, এই জায়গাটা বেশ নিরিবিলি জায়গা, হ্যাঁ, একটু ফাঁকার মধ্যে। আজকে আমার ব্লগ এই পর্যন্ত, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো।